সকাল 8:30 মতো আর একটু আগে উঠে আমি সকালের ব্রেকফাস্টের জন্য একটু ফ্যানে ভাত করে নিলাম আলু ভাতে দিয়ে তো এখন যাব একটু বাজারে কারণ সবজিপাতি যা ছিল প্রায় শেষ হয়ে গেছে তো আজকে বাজারে যেতেই হবে আর আজকে দুপুরে লাঞ্চে ভাবলাম একটু খিচুড়ি করব অনেকদিন খিচুড়ি খাওয়া হয়নি আর এখানে ওয়েদার রোদ হলে কি হবে একটু ঠান্ডা ঠান্ডা আছে মাঝে সাঝে তো বৃষ্টি হচ্ছেই তো খিচুড়িটা খাওয়া যেতেই পারে সেজন্য ভাবলাম একটু বাজারে যাই তো কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু স্বাধীনভাবে তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো এখন থেকে আমি ভিডিওটাকে স্টার্ট করছি এখানে আসার পর থেকে না আমার বাজার করার এক্সপিরিয়েন্সটা আস্তে আস্তে বাড়ছে ভালো সবজি ভালো ফল কি করে চিনতে হয় আর ঠিকঠাক দাম দিয়ে কি করে কিনতে হয় সেগুলো আস্তে আস্তে আমি বুঝছি এর আগে কোনোদিনও আমার বাজার করার এক্সপিরিয়েন্স ছিল না ওই টুকিটাকি ছাড়া বাট এখানে এসে আস্তে আস্তে শিখছি আর স্কুটিতেই যাচ্ছি কারণটা হচ্ছে খুব রোদ বাইরে আর সকালের দিকটা অনেকটা কাজ থাকে তো বাড়িতে সেজন্য আর রিস্ক নিইনি একটু কম যাতে সময় লাগে সেই জন্য আমরা স্কুটিতেই যাচ্ছি আর খুব দূরে বাজার নয় এই কাছেই বাজার মিনিট পাঁচেক স্কুটিতে তো চলে এসেছি বাজারে আর আমার যা যা টুকটাক নেওয়ার ছিল মোটামুটি খিচুড়ি করব বলে অনেকগুলোই সবজিপাতি নেওয়ার ছিল তো টুকটাক গুছিয়ে কিনে নিয়েছি আর হয়ে গেছে বাজার এখানে বাবা মেয়ে ওয়েট করছে আমার জন্য তো চলুন বাড়ি যাই এই একটু আগে বাজার থেকে বাড়িতে আসলাম আর ইনি আনন্দে নাচানাচি করছে কেন আমি তার কারণটা এখনও বুঝতে পারছি না লাফিয়েই যাচ্ছে আর এই আলু ভাতেটা মেখে নিয়েছি আর আজকে একটু আতপ চাল দিয়ে ফ্যানে ভাত করেছি একটু অল্পই হয়ে গেছে কড়াটা আমি বেশি খুব একটা করিনি যেহেতু সৌভিক শুধু একা খাবে আর দিশা অল্প করে খাবে সেজন্য আর বেশি করা হয়নি আর এখানে সবজি কেটে নিয়েছি একটু ফুলকপি একটু আলু কুমড়ো গাজর আর বিনস আর শিম কটা শুকিয়ে যাচ্ছিলো সেগুলোকেও কেটে নিয়েছি চালটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর একটা গোটা আপেল নিয়ে নিয়েছি হাফ হাফ করে নিয়েছি হাফ খাবে দিশা আর হাফ খাবে সৌভিক আর এখানে ড্রাই ফ্রুটসের সাথে সৌভিককে একটু দিয়ে দিচ্ছি খেতে আর দিশা না এখনও তেমনভাবে আপেল গোটা চিবিয়ে খেতে পারে না ও বেশিরভাগটাই না নষ্ট করে ফেলে দেয় যদি ওকে আমি গোটা এরকম করে কেটে দিই তাহলে ও কী করে ওই দাঁদি দাঁদি কেটে আর চারিদিকে ছড়িয়ে দেয় সেই জন্য এখন ওকে আমি এরকম গোটা দিই না মাঝে সাঝে তো দিই কিন্তু খুব একটা দিই না যখন খাওয়াই তখন এরকম করে একটু ঘষে নিই দিয়ে এটা পিউরি করে খাইয়ে নিই আর সবজিও কাটা হয়ে গিয়েছে আমার এখানে এই যে কুমড়োগুলো কেটেছি এগুলোতে একটু চপ করব আর তার সাথে একটু বেগুনও ভাজবো আর আলু ভাজাটা আমার হয়ে গিয়েছে প্রায় অল্প করে হাফ করেই ভেজেছি যেহেতু দুজনে খাবো অল্পই করছি সব স্নান টান হয়ে গেল দিয়ে পুজো করে নিলাম কিছু কাঁচাকুচি করলাম এক বালতি মতো দিয়ে সেগুলো আবার ছাদে শুকোতে দিয়ে আসলাম আর এখন না বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি মানে কুমড়োগুলোকে কুমড়ো চপগুলোকে গরম গরম খাবো বলে এখন কেটে রেখেছিলাম অনেকক্ষণ আগে থেকে আর ব্যাটারটাও রেডি করে রেখেছিলাম তো এখন ভেজে নিচ্ছি আর বেগুনটাও এরপর ভেজে নেবো তার আপনাদেরকে দেখাই দুপুরের লাঞ্চে যেটা ওই বেগুনিটা করেছিলাম সেইটা এটা কুমড়ো চপ বেগুনি বারবার বলে ফেলছি সাথে বেগুন ভাজা এক্সট্রা একটু বেসন ছিল তাই এরকম দিয়েছিলাম আর আলু ভাজা আর আমের চাটনিটা ওটাও বেঁচে গেছিলো সেইটা আর খিচুড়ি আমার খিচুড়িটা গরম গরম খিচুড়ি এখনও ভীষণ গরম এখন না ওই
বিকেল 5:30 মতো বাজছে আর মামামকে নিয়ে না একটু পার্কের দিকে যাচ্ছি। কারণটা হচ্ছে ও যেহেতু ছোট থেকে সবার মধ্যে মানুষ হয়েছে, অনেক মানুষ করে আশেপাশে পেয়েছে, কিন্তু ব্যাঙ্গালোরে আসার পর থেকে তো শুধুমাত্র আমাকে আর সৌভিককে চোখের সামনে পাচ্ছে, আর তেমন কাউকেই দেখতে পাচ্ছে না। সেজন্য না ওর একটু মন সবসময় খারাপই থাকে, কারণ আর কাউকে ছুঁতে পাচ্ছে না, কারোর আদর পাচ্ছে না। তো একটু পার্কে নিয়ে গেলে বা ওকে যদি বিকেলের দিকটা একটু ঘুরতে নিয়ে যায় তাহলে দেখি ওর মনটা খুব ভালো থাকে। সেজন্য এখন আমরা ওই বিকেলে করে না একটু ওকে নিয়ে বার হই রোজই, চেষ্টা করি যতটা সম্ভব ওকে একটু মজা দেওয়া যায়, একটু ওর যাতে মনটা ভালো থাকে। বার হয়ে গিয়েছি রাস্তায় আমরা তিনজনে, আজকে হেঁটেই যাব, কারণ পার্কটা আমাদের খুব কাছে, সেজন্য আজকে হেঁটেই যাব। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে সাইবাবার মন্দির। আমাদের বাড়ির খুবই কাছে এই সাইবাবার মন্দিরটা আছে। সন্ধ্যাবেলা এখানে তো আসলে মনই শান্ত হয়ে যায়, কারণ খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। আর চলে এসেছি পার্কের মধ্যে। পার্কে তো যেন সন্ধ্যের দিকটা যেন ফুল ফোটে, এই বিকেল থেকে সন্ধ্যের টাইমটা যেন সমস্ত বাচ্চা কাছেই মনে হয় আর বাড়িতে থাকতে চায় না, সবাই চলে আসে পার্কে খেলাধুলো করার জন্য। আর যেহেতু এখানে বড়দেরও বাচ্চাদের সাথে সাথে এক্সারসাইজ করার অনেক কিছু এক্সারসাইজ আছে, সেজন্য অনেক গার্জিয়ানরাও আসে বিকেলে করে এখানে এক্সারসাইজ করার জন্য। আর প্রচুর বাচ্চা কাচ্চাও খেলাধুলো করে এই বিকেল টাইমটাতে, আর অনেকে এক্সারসাইজ করে, অনেকে হাঁটা চলা করে, আবার অনেকে দৌড়ও করে, কারণ পার্কটা যথেষ্ট বড় এবং হিউজ স্পেস থাকার কারণে সবাই হাঁটে এবং দৌড়ায়। অনেকের সাথে আমিও মাঝে মাঝে এখানে হেঁটে নিই, কারণ আমার সকালে করে হাঁটার অভ্যাস ছিল, বাট খুব একটা এখন আর হয়ে ওঠে না। এক্সারসাইজটা করি মাঝে সাঝে, বাট এখানে আসলে একটু ভালো করে হাঁটাও হয়ে যায়, দিশার সাথে আমারও একটু এক্সারসাইজ করা হয়ে যায়। আর ও এখন স্লাইড চড়ছে, সৌভিককে একটু স্লাইড চড়াচ্ছে, আর এখন আবার বায়না হচ্ছে একটু দোলনা চড়বে। যখন আমরা এসেছিলাম এর আগে, তখন প্রথমের দিকে তো ও এই দোলনাটাতে চড়তেই ভয় পেত, উঠিয়ে দিলেই বলতো নামিয়ে দাও ভয় পাচ্ছি। কিন্তু আজকে দেখলাম সৌভিক যখন ওকে বসিয়ে দিল, দেখলাম আজকে আর কোনো রকম ভয় না পেয়ে এই দোলটা ভালো মতোই দোল খাচ্ছে। কারণটা হয়তো পাশের বাচ্চাটা ওর সাথে সেম কাজটা করছে বলেই হয়তো ওর ভয়টা একটু কম লাগছে আর মজাও করছে। পার্কে ঘোরা হয়ে গেছে আর এখন একটা টক দই নিয়ে নিচ্ছি। কালকে একটু সকালবেলার দিকে ভেজ বিরিয়ানি বানাবো, তাই জন্য টক দইটা দরকার ছিল, তাই আজকেই নিয়ে নিলাম, কারণ কাল অনেক সকালেই এই রান্নাটা বসাতে হবে, সকালে হয়তো আর বাজারে আসার সময় হবে না। আর টুকিটাকি দেখছি কী কী কেনা যায়। মোটামুটি টুকিটাকি যা যা নেওয়া ছিল নেওয়া হয়ে গিয়েছে, আর দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি। এবার এই আইসক্রিম খেতে খেতে টুকটুক করে বাড়ির দিকে এবার এগোবো। বাড়িতে এসে ঠাকুরের সন্ধ্যাটা দেখিয়ে দিলাম, দিয়ে দিতসার জন্য একটু ওটস করে নিচ্ছি, আর আমাদের জন্য একটু পপকর্ন ভেজে নিলাম। তো আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম, যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পুপি পোস্ট ফ্যামিলি।